হ্যালো ফ্রেন্ডস, তোমাদের প্রত্যেককে আরও একবার স্বাগত জানাই বেঙ্গলি নলেজ একাডেমি ইউটিউব চ্যানেলে। আজকে আমরা শুরু করতে চলেছি আরও একটি সুন্দর অঙ্কের ক্লাস। অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটি দেখবে, কেমন লাগলো নিশ্চয়ই কমেন্ট সেকশনে জানিয়ে যাবে। এবং চ্যানেলে যদি নতুন থাকো অবশ্যই প্রতিদিন ক্লাস করার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে। চলো আজকে প্রথম ক্লাসটা করি, তার আগে সবাইকে বলবো যতটা পারো একবার করে শেয়ার করে দাও। চলো প্রথম প্রশ্ন খুব সুন্দর প্রশ্ন দিয়ে শুরু করবো, সেই কুকুর আর খরগোশের যে অঙ্কগুলো হয় সেই অঙ্ক দিয়ে। প্রশ্নে বলেছে একটি খরগোশ যতক্ষণে 5 লাফ দেয়, একটি কুকুর ততক্ষণে 4 লাফ দেয়। ঠিক আছে, কুকুরের 3 লাফ খরগোশের 4 লাফের সমান যদি হয় তবে কুকুর এবং খরগোশের গতির অনুপাত বের করতে হয়। এই প্রশ্নগুলো করতে গিয়ে সবসময় এক্সাম্পল দিচ্ছি যে এক্স ইস টু ওয়াই হবে নাকি ওয়াই ইস টু এক্স হবে, এই জিনিসটা নিয়ে প্রত্যেকের কিন্তু খুবই গোলমাল হয়ে যায়। তো সেই জন্য আজকে এই প্রশ্নটাকে এমনভাবে তোমাদের বলে দেবো যাতে করে এই প্রশ্নটা কোনোদিনও এই ভুলটা যেন না হয়। তো ফার্স্ট অফ অল আমাদের যে কাজ হবে সেটা হচ্ছে আমি দুজনের নাম লিখে নিচ্ছি, কোথায় একটা কুকুর একটা হচ্ছে খরগোশ। ঠিক আছে, এইবার তোমাদের যে কাজ হবে সেটা হচ্ছে যার নামের পাশে যে সংখ্যা লেখা এখানে সেমভাবে বসিয়ে দেবো। যেমন কি বলেছে, বলছে একটি খরগোশ যতক্ষণে 5 লাফ দেয়, মানে কি খরগোশের কথা বলেছে, 5 লাফ লিখে দাও খরগোশকে 5। আচ্ছা, দ্বিতীয় ক্ষেত্রে আমাকে বলেছে কুকুর ততক্ষণে 4 লাফ দেয়, মানে কি কুকুরের জায়গায় 4 বলেছে, এখানে লিখে দাও 4 সিম্পলি। আচ্ছা, দ্বিতীয় ক্ষেত্রে কুকুরের 3 লাফ, আবার কি কুকুরের সঙ্গে 3 দিয়েছে এবং খরগোশের 4 লাফের সমান, আবার এখানে 4 লিখে দাও, হয়ে গেল কাজ। এবার কী করবো, এবার কাজ হচ্ছে এর সঙ্গে এটাকে গুণ করে দেবে, 4 4 16 এই নিচে লিখবে, এর সঙ্গে একে গুণ করে এই নিচে লিখবে 15। তাহলে সিম্পলি আমার কী আসলো উত্তরটা, 16:15। দেখো এটাই সঠিক উত্তর, আর তোমাকে কিচ্ছু কিন্তু এর থেকে বেশি করতে হবে না। তো এইটুকু যদি করো তাহলে তোমার যে 15:16 লিখবো নাকি 16:15 লিখবো এই জিনিসটা নিয়ে আর গোলমাল থাকবে না। এইভাবে যদি করতে পারি আমরা তাহলে এইভাবে কিন্তু আমাদের অঙ্কগুলোকে সলভ করতে হবে। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছ পরবর্তী প্রশ্ন। প্রশ্নটা বলে দিয়েছে 10 বছর পর এর বয়স, 10 বছর আগে বি এর বয়স যা ছিল তার দ্বিগুণ হবে, এর বর্তমান বয়স বি এর থেকে 9 বছর বেশি হলে বি এর বর্তমান বয়স কত। আচ্ছা, বি এর বর্তমান বয়স চেয়েছে, তো আমরা ধরে নেব বি এর বর্তমান যে বয়স সেটা এক্স বছর। তো এর কত হবে, বলেছে বি এর থেকে 9 বছরের বড়, এক্স প্লাস 9 হয়েছে এই অবধি। এবার প্রশ্নে কি বলেছে আমাকে একটু ঠান্ডা মাথায় বুঝতে হবে। প্রশ্নে আমাকে এই জিনিসটা বলেছে যে এক্স প্লাস 9 কি বলছে, ভালো করে দেখবো আমি। আচ্ছা, 10 বছর পর এর বয়স, 10 বছর আগে বিয়ের বয়স যা ছিল তার কিন্তু দ্বিগুণ হবে, মানে এক্স প্লাস 9 প্লাস 10 এইটার, এখানে বোঝো এই জিনিসটা বলেছে যে এক্সের 10 বছর আগের বয়সের দ্বিগুণ এটা হবে। ঠিক আছে, মানে এক্সের 10 বছর আগে যে, মানে কোথায় গেল এখানে, এই যে বি, বিয়ের 10 বছর আগে যে বয়স ছিল তার দ্বিগুণ হবে এই এর বয়স যখন একে আমি 10 বছর বাড়িয়ে দেবো, এই জিনিসটা আমাকে বলেছে। তো সিম্পলি এখান থেকে ক্যালকুলেশন তুমি করে নাও, এখানে লেখো এক্স প্লাস 19 ঠিক আছে সমান এখানে কি হবে 2x - 20 হয়ে গেল এই অবধি। আচ্ছা, পরবর্তীতে আমরা এখানে করবো কি কাজ, x - 2x নেব, এদিকে -20 - 19, এখানে মাইনাস যদি করি আমরা তাহলে বিয়োগ করলে বড়টার ক্ষেত্রে বিয়োগ আছে তো -x হবে, এখানটা করলে হবে -39, এই মাইনাস সঙ্গে মাইনাস কেটে দাও, এক্সের ভ্যালু আমার দাঁড়ালো 39। তাহলে এক্স আমরা কাকে ধরেছিলাম গো, এক্স ধরেছিলাম কিন্তু বিয়ের বর্তমান বয়স, এই যে বিয়ের বর্তমান বয়স আমরা এক্স ধরেছিলাম, তাহলে সিম্পলি বলতে পারবো যে বিয়ের যে বর্তমান বয়স সেটা কিন্তু 39 বছর। ঠিক আছে, তো এইভাবে কিন্তু আমাদেরকে অঙ্কগুলো শিখতে হবে, ডিটেলটা শিখতে হবে, তার ফলে আমরা পরবর্তীতে সব অঙ্ক এই ধরনের পেরে যাবো। হ্যাঁ, তো ফ্রেন্ডস পরবর্তী প্রশ্ন করার আগে তোমাদের জন্য ছোট্ট একটা অ্যানাউন্সমেন্ট আছে, আমাদের কিন্তু এসএসসি জিডি এবং ফুড এসআইয়ের ব্যাচ অলরেডি স্টার্ট হয়ে গেছে, অনেকে কিন্তু সেই ব্যাচের সঙ্গে যুক্ত হয়ে গেছে। তোমাদের বেসিক থেকে কনসেপ্ট ক্লিয়ার করিয়ে দেবো আমরা, কারণ তোমরা খুব ভালো করে জানো যে এসএসসি যে কোশ্চেন্স করে সেগুলো কিন্তু খুব বেসিক নলেজ না থাকলে, ডিপ নলেজ না থাকলে কিন্তু তোমরা করতে পারবে না। সেই জন্য তোমাদের প্রত্যেকটা চ্যাপ্টারের জন্য আলাদা আলাদাভাবে টিচার রাখা হয়েছে, এবং সবথেকে বেস্ট পার্ট হচ্ছে তোমাদের যারা যারা হিন্দি শিখতে চাও তাদের জন্য কিন্তু বেস্ট হবে, কারণ যে হিন্দির টিচার রয়েছেন তিনি কিন্তু খুব অভিজ্ঞ টিচার, তিনি অফলাইনে পড়ান, অনেক রিকোয়েস্টের পর কিন্তু আমাদের সঙ্গে যুক্ত হয়েছে। তার কাছে যে স্টুডেন্টরা পড়েছে তারা কিন্তু সবাই বলেছে যে অ্যাপ্রক্সিমেট 20টা প্রশ্নের মধ্যে 17টা 18টা প্রশ্ন তারা কিন্তু পেয়েছে ওই স্যারের কাছ থেকে। তো সেই জন্য আমি তোমাদের প্রত্যেককে বলবো, হিন্দি হোক, ইংলিশ হোক, ইংরেজি হোক, জিকে হোক, প্রত্যেকটা পার্ট তোমাদের ডিটেল ছোট ছোট করে আমরা শিখিয়ে দেবো, একদম এত সুন্দরভাবে শেখাবো যেন তোমরা কোনোদিনও সেগুলো না ভুলতে পারো। তো সেই জন্যে একদম কম প্রাইসের মধ্যে, ওয়েস্ট বেঙ্গলের সব থেকে কম প্রাইসের মধ্যে আমরা ব্যাচ লঞ্চ করেছি, এবং তোমরা
যদি চাও এই ব্যাচের সঙ্গে যুক্ত হতে অবশ্যই কিন্তু আমাদের সঙ্গে এই যে নাম্বারগুলো দেখতে পাচ্ছ এই নাম্বার তোমরা কন্ট্যাক্ট করো। এই যে দেখতে পাচ্ছ আমাদের সুন্দর সুন্দর সব ব্যাচ, তো এই ব্যাচগুলোতে অবশ্যই তোমরা প্রত্যেকে যুক্ত হয়ে যাবে। ফুড এসআইয়ের জন্য কিন্তু আমরা খুব দারুণভাবে ক্লাস স্টার্ট করেছি। এছাড়াও তোমরা আপকামিং যারা WBP KP কনস্টেবল ইত্যাদির পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ তোমাদের জন্যও কিন্তু ব্যাচ রয়েছে। যারা যারা চাইছো অবশ্যই কিন্তু যুক্ত হতে হবে, কারণ চাকরি পাওয়ার জন্য কিন্তু পড়াশোনা খুব দরকার এবং আমরা তোমাদের যতটা ধরে ধরে শেখাই আশা করি কোথাও কেউ আর পারবে না। তো সেই জন্যে যা চাইছো নিশ্চয়ই এই নাম্বারগুলোতে একবার হোয়াটসঅ্যাপ করে নিও। চলো এবার নেক্সট প্রশ্নের দিকে যাব। আচ্ছা, সরল থেকে এই দুটো অঙ্ক দেওয়া হয়েছে, এটা সাজানোটা একটু ভুল হয়েছে, মানে একটু দেখতে খারাপ লাগছে, তো এটা ম্যানেজ করুন একটুখানি। তো দুটো সরল অঙ্ক আমাদেরকে দিয়েছে। ফার্স্ট অফ অল এই যে রুটের যে অঙ্কগুলো থাকবে সেই অঙ্কগুলো কোনো সময় কিন্তু প্রথম থেকে স্টার্ট করতে যাবে না। প্রথম থেকে যদি স্টার্ট করো তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। তাহলে কোথা থেকে স্টার্ট করব? তাহলে কিন্তু আমরা শেষ থেকে স্টার্ট করব। দেখো ভালো করে বুঝবে, 225 এটা কার রুট? আমি যদি 15কে দুবার লিখি, 15×15 তাহলে কিন্তু 225 আসবে। তাহলে আমি বুঝলাম যে 15² বা 225 রুট কিন্তু 15 হয়েছে। আচ্ছা, 154 সঙ্গে যদি আমি 15কে যোগ করে দিই, মানে এর কাজ আমার কমপ্লিট হয়ে গেলো। এখন এটা যদি করি তাহলে আসবে 169। তার মাথায় কী আছে? একটা রুট আছে। এই যে 169 তার রুট করলে বেরোবে 13। কত বেরোবে? 13। তাহলে এর কাজও কমপ্লিট। এবার এর সঙ্গে একে যোগ করো, কত আসবে? 121 আসবে। এর মাথায় একটা রুট আছে, তো একে করলে আসবে 11। এর কাজও আমার কমপ্লিট। এর সঙ্গে একে করে দাও, কত আসবে? 36। এর মাথায় একটা রুট আছে, ঠিক আছে। আচ্ছা, রুট আছে, তার মানে এটা কত হবে? 6। এর সঙ্গে আবার কী করবে? একে, কত আসবে? 16। তার মাথায় একটা রুট আছে, মানে আসবে 4। তাহলে ফাইনালি যে আমার উত্তর আসলো সেটা কিন্তু 4। তাহলে এই জিনিসগুলো যদি আমরা শেষ দিক থেকে স্টার্ট করি তবেই কিন্তু আমাদের 100% সঠিক উত্তর আসবে। তাহলে ফাইনালি আমাদের যে উত্তরটা আসলো সেটা কিন্তু 4। ক্লিয়ার আছে? পরবর্তীটা দেখবো, এই যে একটা জিনিস দিয়েছে এই জিনিসটাকে আমরা দেখবো। বলছে 0.204 গুণিতক 42 বাই 0.07 গুণিতক 3.4, এর ক্যালকুলেশনটা আমাকে করতে হবে। ফার্স্ট অফ অল যদি তুমি রুটের কথা চিন্তা করো তাহলে কিন্তু অঙ্কটা তোমার হবে না, ঠিক আছে। আচ্ছা, এই যে রুটটা না, এই রুটটা এইরকম হবে না, এই রুটটা এইরকম পুরোটা হবে। হ্যাঁ, তো ফার্স্ট অফ অল তুমি যদি একটা কাজ করো যে আমি আগে রুট বের করার চিন্তা করি তাহলে কিন্তু অঙ্কটা ভুল হয়ে যাবে। প্রথম কাজ তোমার যেটা হবে সেটা হচ্ছে পয়েন্ট তোলা। দেখো এরপরে পয়েন্টের পর 3টে 0, এখানে পয়েন্টের পর 2টো 1, তাহলে সব করা পয়েন্ট কিন্তু উঠে যাবে, বুঝবে। হ্যাঁ, সব করা পয়েন্ট উঠে যাবে। তাহলে ফাইনালি এখানে আসলো 204, এখানে আসলো 7 34 42, 7 দিয়ে কাটো, এখানে আসবে 6। আচ্ছা, এখানে যদি তুমি 6 দিয়ে কাটো তাহলে মিলে যাবে। তাহলে আমি ফাইনালি যে উত্তরটা এখান থেকে পাবো সেটা হচ্ছে রুটের মধ্যে 6×6। তো দুটো যদি একই জিনিস রুটের মধ্যে থাকে তাহলে আমরা রুট তুলে একটা বাইরে বের করে দেবো, এটা উত্তর, ঠিক আছে। বলো, এইটুকুই কিন্তু জিনিসটা ছিল, কতটা ইজিভাবে আমরা করলাম। তো এই জিনিসগুলোকে শেখার জন্য তোমাদেরকে ডিটেলগুলো শিখতে হবে, তো ওই জন্য প্রতিদিন বলি ক্লাস করতে, নাকি? তো প্রত্যেক দিন ক্লাস করতে হবে এই কারণে। হ্যাঁ, পরবর্তী প্রশ্ন, পরবর্তী আরও একটি সরল অঙ্ক আমাদের কাছে আছে। সরল অঙ্কে বলেছে 4^198 প্লাস 6^1235 প্লাস অফ 3^48, মানে 348^64, 24^11 প্লাস 1। বলছে এই যে জিনিসটা বেরোবে এখান থেকে, এতটা যে যোগফল বেরোবে তার একক স্থানে কি? একক স্থান বলতে কি, যদি আমরা ধরে নিই যে 102 আছে, এর একক স্থান এটা, দশক স্থান এটা, শতক স্থান এটা। ক্লিয়ার আছে? তো একে আমাকে বলেছে এই যে যোগফলটা আসবে, মানে একটা যোগফল আসবে, তো এরকম কিছু একটা যোগফল আসবে, সেই যোগফলের একক স্থানে কি বসবে আমাকে এটা ফাইন্ড আউট করতে হবে। দেখো এই প্রশ্নগুলো তুমি যদি ক্যালকুলেশন করতে চাও কখনোই পারবে না। কেন পারবে না? দেখো তো তুমি 6^1234 মানে কি 12345 করতে পারবে কোনোদিনও? 6^1 বের করতে পারবে? ক্যালকুলেটার হয়তো হয়েও যেতে পারে কিন্তু পরীক্ষার হলে কিন্তু হবে না। সেই জন্যে আমাদের যে মেন কাজ থাকবে সেটা হচ্ছে আমাকে তো চেয়েছে শুধুমাত্র একক স্থানের অঙ্ক, তাহলে আমি প্রত্যেকটার একক স্থানকেই ধরবো, প্রত্যেকটার একক স্থানকেই আমার লাগবে, আর কাউকে লাগবে না। ক্লিয়ার আছে? আচ্ছা, এবার একক স্থানে এই যে জিনিসগুলো করার একটা ভালো নিয়ম তোমাদেরকে বলে দিচ্ছি। দেখো ফার্স্ট অফ অল তুমি পাওয়ারটাকে ধরবে 198, একে তুমি 4 দ্বারা ভাগ করবে, 4×4=16, কত আসলো? 38। 4×9 কত হবে গো? 36। কত অবশিষ্ট থাকবে? 2। এই 2 অবশিষ্ট মানে হচ্ছে একে আমরা লিখবো কীভাবে জানো? 4^2, কারণ 2 অবশিষ্ট তাই মাথায় 2 হয়ে গেল, হয়েছে। দ্বিতীয়টা,
6 মনে রাখবে 6 5 1 এইগুলোর পাওয়ার যতই থাকুক না কেন যে জিনিসটা পাবো তার একক স্থান অলওয়েজ 6ই হতে হবে আমার কথা হচ্ছে যদি 6 এর পাওয়ার আমি স্কয়ার করতাম তাহলে আসতো 6 আর 6 36 একক স্থানে 6 আবার যদি 6 এর পাওয়ার কিউব করতাম তাহলে আসতো কত 6 আবার গুণ করে দাও 36 6 আসবে তো এর কথার অর্থ হচ্ছে যে 6 5 1 তার পাওয়ার যতই থাকুক না কেন যে সংখ্যাটা পাবো তার একক স্থানে অলওয়েজ 6ই থাকবে সেই জন্য একে আর কিছু করতে হবে না একে ডাইরেক্ট 6 লিখে দাও প্লাস 8 আছে কি বলেছিলাম একক স্থানগুলো নেব তো 8 এর পাওয়ার 66 সিম্পলি হবে 66 কে আবার নিয়ে নাও মানে পাওয়ারটাকে নেব বলেছিলাম 4 দিয়ে করো 4 16 যদি করো 64 আসবে দুটো অবশিষ্ট দুই অবশিষ্ট কি লিখতে হবে গো 8 এর পাওয়ার স্কয়ার লিখবো কারণ দুই অবশিষ্ট প্লাস 24 দেখো 4 ধরবো আমরা তো 11 আছে সিম্পলি তুমি 11 কে আবার কি করবে ভাগ করে দাও কত দিয়ে করতে হয় 4 দিয়ে 4 দুগুণে 8 9 10 11 3 তাহলে এই 3 অবশিষ্ট মানে 4 এর পাওয়ার আমরা নেব 3 প্লাস 1 আছে 1 নামিয়ে দাও হয়ে গেল এইবার এইটার ক্যালকুলেশন করতে হবে এটা ক্যালকুলেশন তো ছোট হয়ে গেল দেখো কত 4 4 এর 16 প্লাস 6 প্লাস 64 প্লাস 64 প্লাস 1 এইবার এটাকে তোমাদের বেশি কিছু করতে হবে না এর একক স্থানগুলোকে যোগ করো একক স্থানগুলোকে যোগ করো কত হবে দেখো 6 আর এখানে কত আছে 6 মানে 12 আর 4 এর 16 হলো 16 আর 4 এর 20 20 আর 1 21 21 লিখে দাও এর একক স্থান মানে কোনটা এটা তাহলে ফাইনালি আমার যে উত্তর আসলো সেটা 1 ফাইনালি যে উত্তরটা আমার আসলো সেটা 1 তো এইভাবে কিন্তু আমরা এই অঙ্কগুলোকে করতে পারি অবশ্যই তোমরা দেখবে এগুলো তোমাদের আপকামিং কিন্তু এক্সামে এসএসসি জিডি বলো ফুড এসআই ডব্লিউপি এগুলোতে কিন্তু খুব ইম্পর্টেন্ট এই অঙ্কগুলো কারণ নাম্বার সিস্টেম থেকে এই অঙ্ক কিন্তু প্রায়শই আমরা দেখতে পাই ঠিক আছে আচ্ছা নেক্সট প্রশ্নটার দিকে যাব বলছে যদি এন স্বাভাবিক সংখ্যা হয় তাহলে 6n² + 6n সর্বদা কি দ্বারা বিভাজ্য আমায় বলছে এন হচ্ছে একটা স্বাভাবিক সংখ্যা মানে 1 2 3 4 5 এইসব কিছু একটা হতে পারে ঠিক আছে এবার আমায় বলছে 6n² + কত 6n এই যে জিনিসটা সেটা সর্বদা কি দ্বারা বিভাজ্য ফার্স্ট অফ অল আমাদের কাজ হবে আমি এইখান থেকে এই ন্যাচারাল নাম্বার থেকে যে কোনো একটাকে ধরে নিচ্ছি এক ধরি ফার্স্টে এক লেখো 6 × 1 এক স্কোয়ার মানে 1 + 6 × 1 কত আসলো এখানে গো 12 এবার অপশানে দেখো বলেছে 6 দ্বারা বিভাজ্য 6 এবং 12 18 দ্বারা বিভাজ্য না কি দ্বারা এই সংখ্যাটা 6 দ্বারাও বিভাজ্য 12 দ্বারাও বিভাজ্য তাহলে প্রথম যে অপশানটা ছিল যে শুধুমাত্র 6 দ্বারা বিভাজ্য সেটাকে আমরা কেটে দিতে পারি এই অপশানটাকে ঠিক রাখতে পারি এখানে দুটো পেলাম আচ্ছা ধরি আর একটাকে ধরি মানে এন কে আমরা কি ধরলাম একবার এক ধরলাম এবার দুই ধরেছ করি ধরো 6n² মানে কি 6 × 4 দুই স্কোয়ার 4 হয় প্লাস 6 × 2 কত হলো এখানে 4 × 6 = 24 প্লাস 12 কত হবে এটা 36 এই 36টা 12 দ্বারাও ডিভাইজেবল 6 দ্বারাও ডিভিজিবল তার মানে কি দাঁড়ালো এই অপশানটাই আমাদের কারেক্ট যে 12 এবং 6 উভয় দ্বারাই কিন্তু বিভাজ্য এই অপশানটাই কারেক্ট পরবর্তী প্রশ্ন বলছে ক্ষুদ্রতম সংখ্যা যা 7 দ্বারা হ্রাস হলে 12 16 18 21 এবং 28 দ্বারা বিভাজ্য তো এই অঙ্ক দেখার প্রথমেই আমাদের দেখব কি কি দ্বারা বিভাজ্য 12 16 18 তারপর কত বলেছে কো 21 এবং 28 এইগুলো দ্বারা বিভাজ্য বলেছে তো প্রথম যে কাজ হবে এটাকে লসাগু করা একে এলসিএম করা বা লসাগু করা ঠিক আছে চলো প্রথমে এলসিএম করি দুই দিয়ে কাটো 6 আসবে এখানে আসবে 8 এখানে আসবে 9 এখানে আসবে 21 নেমে যাবে এখানে 14 আসবে আবার তুমি 3 দিয়ে কাটো এবার 3 × 6 8 নেমে গেল 3 × 3 = 9 3 × 7 = 21 আবার 14 নেমে গেল তুমি আবার এখানটা কাটাকুটি করো কত দিয়ে বলো 7 দিয়ে কাটো 2 নামিয়ে দাও 8 নামিয়ে দাও 3 নামিয়ে দাও 1 হলো 2 হলো আবার যদি তুমি 2 দিয়ে কাটো 1 আসবে 4 আসবে 3 আসবে 1 আসবে 1 আসবে এবার দেখো 3 × 4 = 12 ঠিক আছে আচ্ছা 12 × 2 = 24 আর এইটা 6 24 6 আর কত 7 মানে 24 আর 42 অ্যাকচুয়ালি কথা হচ্ছে 24 × 42 আচ্ছা যদি এটা আমরা করি 4 দিয়ে করলে 4 × 4 = 16 6 হাতে 1 থাকতো 4 × 2 = 8 আর 9 হতো 960 এর সঙ্গে 2 দিয়ে করলে 48 8 আসবে 6 × 10 = 0 হাতে 1 থাকবে 10 1008 এইবার জিনিসটা বোঝো তুমি 1008 আমার এলসিএম আসলো মানে আমি বুঝলাম যে 8000 মানে 1008 এমন একটা সংখ্যা যা 12 16 18 21 28 দ্বারা বিভাজ্য কিন্তু আমাকে প্রশ্নে বলেছে এমন একটা সংখ্যা খোঁজো যার থেকে আমি 7 বিয়োগ করলে এই সংখ্যাটা পাবো বিয়োগ করলে এই সংখ্যাটা পাবো যা এত দ্বারা বিভাজ্য তাহলে সিম্পলি তুমি এর সঙ্গে যদি 7 আরও যোগ করে দাও তাহলে কত আসবে
তাহলে এটা আসবে। এবার বোঝো এর থেকেই যদি আমি সাত বিয়োগ করতাম এটা পেতাম এবং এই সংখ্যাটা কিন্তু এগুলো দ্বারা সব বিভাজ্য, এগুলো দ্বারা বিভাজ্য। তাহলে আমি বুঝলাম আমার নির্ণয় উত্তর কিন্তু 1015, কারণ এর থেকে সাত যদি আমি বিয়োগ করে দিই তাহলে যে সংখ্যা পাবো সেই সংখ্যাটা এগুলো দ্বারা বিভাজ্য। ক্লিয়ার হয়েছে বলো, হ্যাঁ কি না, ক্লিয়ার হয়েছে নাকি বলতে হবে। হ্যাঁ পরবর্তী প্রশ্ন, নেক্সট যে প্রশ্নটা আমরা করবো প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট। তিনটি পাম্প দিনে 8 ঘন্টা কাজ করে দুদিনে একটি ট্যাঙ্ক খালি করতে পারে, একদিনে ট্যাঙ্ক খালি করতে চারটি পাম্পকে কত মানে দিনে কত ঘন্টা করে কাজ করতে হবে। একটা ফর্মুলা আমরা জানি, কি ফর্মুলা জানি বলো, M1D1H1/W1 হয়েছে প্লাস অফ, আচ্ছা প্লাস না সরি ইকুয়াল টু M2D2H2/W2, এই ফর্মুলাটা আমরা জানি, এই ফর্মুলাটা আমরা জানি। এখানে তুমি ভালো করে প্রশ্নটা লক্ষ্য করো, এখানে কিন্তু আমাকে তিনটে পাম্প বলে দিয়েছে, ঠিক আছে, মানে এই এম এর জায়গায় আমি 3 ধরতে পারি। তারপর দ্বিতীয় ক্ষেত্রে বলেছে 8 ঘন্টা, এইচকে আমি 8 ধরতে পারি। আচ্ছা তৃতীয় ক্ষেত্রে বলে দিয়েছে কি দুদিনে, তাহলে ডিকে আমরা 2 ধরতে পারি। তাহলে ডব্লু নেই, যখন ডব্লুকে কেটে দাও এখানকার ডব্লু কেটে দাও, তাহলে আমি লিখি 3×2×8 সমান কি আছে। দ্বিতীয় ক্ষেত্রে বলেছে দেখো একদিনে ডি পেয়ে গেছি 1×2, কী বলছে চারটি পাম্প, এম পেয়ে গেছি 4, ঠিক আছে। তো এইচ আমাকে ফাইন্ড আউট করতে বলেছে, এইচ হয়ে গেল এইচ। এখান থেকে তুমি যদি ক্যালকুলেশন করো তাহলে জিনিসটা কেমন দাঁড়াবে বলো তো, 3×2×8/4, এটা সমান এইচ, এইচ সমান না 4×1=4, এখান থেকে কেটে দাও কত আসবে 3×4=12। তাহলে সিম্পলি লিখে দেবে দিনে 12 ঘন্টা করে যদি কাজ করে তাহলে কিন্তু পূর্ণ হয়ে যাবে। এই সূত্রটা মনে রাখলে এই অঙ্কগুলো করা এমন কিছু প্রবলেম না, একদমই সহজ অঙ্ক। কেমন আশা করি তোমরা এই জিনিসগুলো বুঝতে পারছো, যদি বুঝতে পারো নিশ্চয়ই আমি চাইবো প্রত্যেকে ভিডিওটা একটা লাইক করে দিও, একটু শেয়ার করে দিও, চ্যানেলটা নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। পরবর্তী দিন আরও সুন্দর সুন্দর প্রশ্ন আমরা নিয়ে আসবো, নিশ্চয়ই চ্যানেলটাকে ফলো করতে থাকবে। কেমন লাগছে প্রশ্নগুলো কমেন্ট সেকশনে জানিয়ে যাও, কারণ তোমাদের কমেন্টস কিন্তু আমাদেরকে খুব মোটিভেট করে। তাই প্লিজ সবাইকে রিকোয়েস্ট করা হবে একটা করে কমেন্ট, যে কোনো একটা কিছু করে যাও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য জয় হিন্দ, বন্দে মাতরম।